দর্শক আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা পেইন ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান চলুন আমরা কথা বলি তার সাথে কেমন আছেন জি ভালো আছি আপনিও অবশ্যই ভালো জি ভালো আছি ইনশাআল্লাহ আমরা তো কথা বলবো বাত ব্যথা এবং প্যারালাইসিস নিয়ে তো প্রথমেই একটু প্রাথমিকভাবে কিছু কথা জানতে চাই আপনার কাছে যে আমাদের যে শরীরে মেরুদণ্ড আছে তো এই মেরুদণ্ড ব্যথার কারণগুলো কি আসলে যেহেতু বাত ব্যথাও নিয়ে আমরা কথা বলছি সেক্ষেত্রে মানুষ কিন্তু মেরুদণ্ডের সমস্যাতেই তারপরে অন্যান্য যে সমস্যা যেমন হাতে পায়ে হাঁটুতে হ্যাঁ এই সমস্যাগুলো পরে খুব কম রুগী পাওয়া যায় বেশিরভাগই মেরুদণ্ডের সমস্যাই মানুষ নিয়ে আসে তো মেরুদণ্ডের সমস্যার ভিতরে যেটা বেশিরভাগ আমরা যেটা দেখি সেটা হচ্ছে এখন মেকানিক্যাল সমস্যা যার ভিতরে প্রায় নব্বই ভাগই ডিক্স প্রলাপস আচ্ছা ডিক্স প্রলাফ জনিত সমস্যা এই থেকে মেরুদণ্ডে বিভিন্ন সমস্যা হয়ে থাকে তাছাড়া লিগামেন্ট ইনজুরি নার্ভ ইনজুরি অথবা মেরুদণ্ডের

মাসলটা থাকে সেটা বের হয়ে যাওয়া তো এটা হলে একটা রোগীর ধরেন যদি এটা হয় কারো তাৎক্ষণিকভাবে তার কি কি সমস্যা হতে পারে অবশ্যই আসলে যখন ডিক্স প্রলাপস হয়ে যায় সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে রোগীর কমপ্লেন থাকে যে কোমর ব্যথা এটা কমন থাকতে পারে আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে রোগীর কোমর ব্যথা নাও থাকতে পারে সেই ক্ষেত্রে দেখা যায় যে রোগীর যেটা ব্যথা হয় যে পা থেকে অথবা যেটা আমরা বাটক বলি মানে হিপ জয়েন্টের এখান থেকে একেবারে পা পর্যন্ত শিনশিনানি জিজি করা মানে আমরা যেটা সাধারণ রোগীদের ভাষায় যেটা বলে যে রোগী বলতে যে আমি হাঁটতে গেলে পা খিচে আসে বা টান দেয় অথবা কিছুক্ষণ হাঁটার পর হাঁটতে পারি না পা ওজন হয়ে যায় একটা আঙ্গুল অবশ লাগে এবং অনেক ক্ষেত্রে যদি খারাপ কেসগুলো আসে দেখা যায় যে ফুড ড্রপ হয়ে যেতে পারে মানে সে তার পায়ের পাতা সে উঠাইতে পারে না সেই ক্ষেত্রে ফুড ড্রপ হয়ে গেলে পার্টেনেটে নে টেনে হাঁটতে হয় এই সকল সমস্যা মানে ডিক্স প্রলেপ জনিত যে সমস্যাগুলো তা এই সিমটমসগুলো যদি আমরা দেখি তাহলে বোঝা যাবে যে প্রায় ডিক্স প্রলেপ হয়েছে আসলে আমি ডিক্স প্রলেপসের উপরে বেশি জোর দিচ্ছি কেন দেখা যাচ্ছে যে প্রায় রুগীরা ব্যথা হলে যে কোনো কোমর ব্যথা হলে মেরুদণ্ডে ব্যথা হলে অথবা পায়ের ব্যথা যেখানেই হোক না কেন গিয়ে বছরের পর বছর ব্যথার ওষুধ খাচ্ছে কিন্তু এই যে ডিক্স প্রলেপস যে এত মহামারী আকারে এখন দেখা দিচ্ছে যে আমরা যদি সিম্পল একটা এম করে ফেলি এই ব্যথার ওষুধ না খেয়ে একটা এমআরআই ডাক্তারের শরণাপন্নে রোগীর যদি একটা এমআরআই করে তাহলে অতি সহজেই আমরা ডিক্সের যে যে ফেটে গিয়েছে এটা শনাক্ত করতে পারি এবং রোগীর যে লাইফ নিয়ে যে পর সমস্যা হতে পারে লাইফের উপরে যে সংকটে যে সমস্যা হতে পারে প্যারালাইসিস হতে পারে মানে আরো যেту রোগটা আরো প্রলম্বিত হতে পারে সেটা আমরা আগে থেকেই ডিটেক্ট করে ফেলতে পারি তো সেই ক্ষেত্রে ব্যথার ওষুধ খেয়ে খেয়ে না খেয়ে আমরা যদি ডিক্সের এই প্রবলেমটা আগেই শনাক্ত করতে পারি একটা এমআরআই করে অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে আমরা কিছু ক্লিনিক্যাল টেস্ট করলে আমরা যেমন লেগ রাইজিং টেস্ট ওটা আমরা দেখলো বুঝতে পারি সেটা আমরা কনফার্ম করার জন্য তখন এম আর আই করি তো আসলে এক্স রে করে প্রোল্যাপস ধরা কখনোই সম্ভব না আমাদের কাছে একজন দর্শক ফোন করেছিলেন অনুষ্ঠানের শুরুতে তিনি বলছিলেন যে হঠাৎ করেই তার হাঁটা চলার মধ্যে যে হঠাৎ করে তার একটা চট করে শব্দ হয়েছিল পিঠে এবং তারপরে মানে সে কিছুক্ষণ আর হাঁটতেই পারছে না তো এটা কি মনে করেন যে ডিস্ক এভাবে অনেকের হতে পারে হতে পারে আসলে এটা হচ্ছে ওনার একটা ফাইনাল স্টেজ ডিস্ক প্রলাপ যে দিন অ্যাটাক হলো ওই দিন আসলে ডিস্ক প্রলাপটা কিন্তু একদিনও হয় না আপনি যারা মানে দীর্ঘ দিন অত্যধিক পরিশ্রম করে অতিরিক্ত ভার বহনের কাজ করে অথবা স্ট্রেস নিয়ে কাজ করে সাজে যে কম্পিউটার বসে আছে ঘন্টার পর ঘন্টা আচ্ছা এই ক্ষেত্রে আস্তে 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 কি হয় মেরুদণ্ডের দুই কশেরুকার মাঝখানে যে ডিক্সটা থাকে আমরা বড়ি ফরওয়ার্ড ফ্লেকশন যদি সবাই কিন্তু আমরা কিন্তু কাজ করি সামনে ঝুঁকে কেউ কিন্তু পিছনে ঝুঁকে কাজ করে না তো সামনে যখন झुकতে থাকে যুকতে যুকতে আস্তে আস্তে ডিক্সগুলোর ভিতরে একটা প্রকার লুব্রিকেন্ট পদার্থ থাকে সেটা আস্তে আস্তে ফেটে পিছন দিক দিয়ে বের হয়ে যায় আসলে ফেটে গলেও কোনো সমস্যা না সমস্যাটা সেটা ডিক্সটা ফেটে গিয়ে স্পাইনাল লারভের উপরে প্রেসার ক্রিয়েট করে অথবা কর্ডে গিয়ে প্রেসার করে করে তো আমাদের মূলত যে কোনো অনুভূতি যে কোন মাংসপেশির সঞ্চালন যা কিছুই হোক না কেন নার্ভের ইম্পালসের মাধ্যমে হয়ে থাকে সেক্ষেত্রে নার্ভ আর কাজ করতে পারে না যার কারণে দেখা যায় রুগীর যেকোনো হাত ঘাড় থেকে হাত পর্যন্ত শিনশিন বা জিজি জাতীয় অনেক রোগীর পারসেপশন বলে যে আমার মনে হয় যে হাঁটা ভার হয়ে আসছে মানে অবশ্যই হয়ে পারে অবশ্য হয়ে যেতে পারে হ্যাঁ অথবা একটা গ্লাস ধরতে যাচ্ছে গ্লাসটা উঠাইতে তার কষ্ট হচ্ছে এই জাতীয় সমস্যা তাহলে আমাদের বুঝতে হবে যে তার মেরুদণ্ডের কত ডিস্ক প্রলাপ অথবা এই জাতীয় সমস্যা আছে আচ্ছা আপনাদের আরো প্রশ্ন আছে শুনবো কিন্তু এটা বিরতি থেকে ফিরে এসে দর্শক এটা বিরতিতে যাচ্ছি আশা করি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল দর্শক বিরতির পর আবারও স্বাগত জানিয়ে শুরু করছি ডিপিআরসি সরাসরি ডাক্তার অনুষ্ঠান আমরা শুনছিলাম বাদ ব্যথা এবং প্যারালাইসিস রোগের চিকিৎসা আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান তো আর্থ্রাইটিস নিয়ে তো আমরা অনেক কিছু শুনি আমাদের দর্শকদের জন্য একটু ইজি করে বলেন যে আর্থ্রাইটিস জিনিসটা কি অবশ্যই আসলে বাত ব্যথা যে সমস্যাগুলো সবচেয়ে বেশি সমস্যাগুলো হইছে আর্থ্রাইটিস জনিত সমস্যা আমরা মেডিকেল সায়েন্সে যে আর্থ্রাইটিস দেখতে পারি যে একশো টাইপের উপরে আছে এগুলো হচ্ছে হাড় ও জোড়ার মেনলি জয়েন্টের বিভিন্ন প্রকার ইনফ্লামেশন জাতীয় অথবা বিভিন্ন প্রকার সমস্যা যেটার কারণে মানুষ বাদ ব্যথা বা ব্যথা আক্রান্ত হয় সেটা হচ্ছে এটা হচ্ছে আর্থ্রাইটিস আর আর্থ্রাইটিস গুলোর ভিতরে কমন যেটা আমরা বললাম অস্টিও আর্থ্রাইটিস সেটা হচ্ছে বেশিরভাগই হাড় টুতে আক্রান্ত হয় হাটু দুই শোল্ডার আমরা বলি ফ্রোজেন শোল্ডার এখন অনেক রুগী জানে এটা কিন্তু আর্থ্রাইটিস আসলে মানুষ তো এখন সবাই রোগীরও হ্যাঁ শিক্ষিত সবাই পড়ালেখা করে পেপার মিডিয়া জানতেছে তো এই হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে অস্ট্রো আর্থ্রাইটিস বা এটা যদি মেরুদণ্ড আক্রান্ত হয় তখন আমরা বলি স্পন্ডালোসিস আসলে এটা হচ্ছে অনেকে বলে আশা জি স্যার আমার হাড় ক্ষয় হয়ে গেছে এখন কি হবে আসলে এটা ভয়ের কোনো কারণে হাড় ক্ষয় এটা এক প্রকার আর্থ্রাইটিস জাতীয় সমস্যা হাড় ক্ষয় হয়েছে অস্টিও আর্থ্রাইটিস জনিত সমস্যা আর এটা যদি কার অস্টিও আর্থ্রাইটিস নাও হয় বললাম তো আমি যে চল্লিশ বছরের পরে মহিলাদের এবং পঞ্চাশের পরে মানে পুরুষদের যেটা এজিং প্রসেসের কারণে বয়সজনিত কারণেও হাওয়া এবং জোড়া ক্ষয় হতে পারে তো সেই ক্ষেত্রে বিভিন্ন ব্যথা বেদনা হতে পারে লিগামেন্টে ইঞ্জুরি হতে পারে এই ক্ষেত্রে আপনার বাদ ব্যথা আক্রান্ত হতে পারে আর যেটা কমন দ্বিতীয় আথ্রাইটিস রিমাটয়েড আথ্রাইটিস এটা এক প্রকারের আপনার যেটা বলি আমরা জেনেটিক্যাল রোগ বংশগত এটা জয়েন্ট প্রতিটা জোড়া জোড়া আক্রান্ত হবে বেশিরভাগই দেখা যায় ছোট জোড়াগুলো হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল সেক্ষেত্রে দেখি যে হাত পায়ের আঙ্গুল বাঁকা হয়ে যায় হ্যাঁ আস্তে আস্তে যদি ঠিক মতো চিকিৎসা না করা হয় আর্লিতে রোগ ডায়াগনোসিস না করা হয় ওই যে রোগী বললাম যে ব্যথার ওষুধ নাকে যদি রোগীর আগেই ডাক্তারের শরণাপন্ন হয়। রোগটা নির্ণয় করে ফেলে ক্ষেত্রে কিছু ঔষধের পাশাপাশি থেরাপি দিলে রোগী দেখা যায় ব্যথাও মুক্ত থাকবে এবং রোগীর এই যে হাত পা বেঁকে যাওয়া মানে যেটা আমরা বলি পঙ্গুত্ব বা অসরতা হওয়া এগুলা কখনোই রোগী হয় না আর অনেক ক্ষেত্রে রোগীদের আমাকে অনেক সময় বলে যে স্যার যে আমার আর্থ্রাইটিস হয়েছে রিমোটার আর্থ্রাইটিস হলো এটা কি ফিজিওথেরাপি দিলে কি পুরোপুরি ভালো হয়ে যাবে কিনা আসলে আর্থ্রাইটিস রোগটা একটা সার্টেন এজ পর্যন্ত পারসিস্ট করে মানুষের শরীরে এই বয়সটা শুরু হয় একটা নির্দিষ্ট বয়সে আর্থ্রাইটিস রোগগুলা সাধারণত বাচ্চা বয়সে বাচ্চাদের হয় না এটা হয় মধ্য বয়সে আমরা আঠারো অথবা পঁচিশের পরে গিয়ে শুরু হয় রিমাটয়েড আর্থ্রাইটিস এই সকল রুগীগুলা কি হয় এইসব রুগী গুলা আর্থাইটিসে কেউ মারা যায় না সে আস্তে আস্তে ব্যথা জনিত সমস্যা ইনফ্লামেশন হয় জয়েন্ট যখন নষ্ট হয়ে যায় ফুলে যায় তখন হাঁটতে অসুবিধা হয় পা ভাগ করতে পারে না হ্যাঁ টয়লেট ব্যবহার করতে কষ্ট হয় নামাজ পড়তে পারে না নামাজ পড়তে কষ্ট হয় এই বিভিন্ন সমস্যা তৈরি হয় তো সেক্ষেত্রে আমরা যদি বছরে দুই থেকে তিনবার ফিজিওথেরাপি নিয়ে নিতে পারে রুগী পাশাপাশি আমরা যে গুলো দেখিয়ে দিই গুলো সে রেগুলার করে এবং কিছু নিয়ম কারণ আমরা শিখিয়ে দেই এতে রুগী আজীবন ভালো থাকে ভালো থাকে আমরা শেষের দিকে চলে আসছি আসলে আপনি যেটা বললেন যে আমাদের দেশে রোগীরা আপনাদের কাছে খুব দেরিতে যান যখন দেখা যায় যে হাত পা বাঁকা হয়ে যাচ্ছে একদম কিছুই হয়তো অনেকটাই করার কিছু থাকে না আপনারা হেল্পলেস হয়ে যান সেই মুহূর্তে আচ্ছা প্যারালাইসিস যদি কারো হয় এটা একটু জানতে চাচ্ছিলাম তাহলে কখন থেকে ফিজিওথেরাপি শুরু করা উচিত আসলে জনিত ব্যথা মেরুদন্ডের সমস্যা থেকে পারে এটা তো আমরা যদি করতে তাহলে এই সমস্যা থেকে সমাধান হতে পারবো আর আরেকটা যেটা হচ্ছে প্যারালাইসিস মূল কারণ হচ্ছে আমরা যেটা স্ট্রোক জনিত সমস্যা স্ট্রোক হইলে হাত পা অবশ্য হয়ে যেতে পারে যে কোনো পাস এটাই বেশিরভাগ আমরা পাচ্ছি আমরা সিভিডি বলি স্যারোব্রাভাস্কুলার ডিজিজ তো এই রুগীদেরকে অফ প্যারালাইসিস যেদিন থেকে সে অবশ হয়ে গেল, যেদিন থেকে সে অসার হয়ে গেল তার হাত অথবা পা ওই দিন থেকেই ফিজিওথেরাপি চালু করতে হবে এবং ওই দিন থেকে যদি ফিজিওথেরাপি কন্টিনিউ করে এবং রুগীর অ্যাটেন্ডেন্সটা এবং তারাও যদি কিছুটা শিখে নেয় আমাদের কাছ থেকে তাহলে দেখা যায় যে এই রুগী আবার তার স্বাভাবিক জীবনে ফিরে আসে সে আপনার ফিজিওথেরাপি চিকিৎসা যদি আপনি প্যারালাইসিসগ্রস্ত রুগী দেখা যায় যে অনেক সময় দুই বছর চলে গেছে বিছনায় পড়ে আছে থাকতে থাকতে হাত পা বাঁকা হয়ে গেছে এবং স্টিফ হয়ে যায় শক্ত হয়ে যায় তো এই রুগী আর তখন এসে আপনার আশানুরূপ কোনো রেজাল্ট আসে না কারণ হচ্ছে এই ইন্দামিন টাইম তার যে জয়েন্টগুলো নষ্ট হয়ে যায় তার ভিতরে জয়েন্টের যে লুব্রিকেশন থাকে এগুলা প্রোডাকশন বন্ধ হয়ে যায় মাসেলের ওয়াস্ট হয়ে যায় মাসেল তো প্যারালাইসিস আপনি জানেন মাসেল পাওয়ার হারিয়ে ফেলে পাশাপাশি ওয়াস্ট হয়ে যায় তো ওয়াস্ট হয়ে গেলে আর মাসেলকে আর ব্যাক করানো তখন সম্ভব হয় না সেক্ষেত্রে ফিজিওথেরাপির একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে এবং এই সমন্বয়টা আপনি যেহেতু এত বড় একটা পজিশনে আছে আপনাকে কিন্তু বড় রোল নিতে হবে যেন প্রত্যেকটা হসপিটালে যেখানে স্ট্রোকের চিকিৎসা হচ্ছে তার পাশাপাশি যেন ফিজিওথেরাপি পায় রোগীরা তাহলে কিন্তু অনেক উপকৃত হবে হ্যাঁ অবশ্যই একেবারে যে দিন থেকে স্ট্রোক করে ওই দিন থেকে এখন উন্নত বিশ্বে প্রত্যেকটা হাসপাতালই এবং বাংলাদেশে বড় বড় হাসপাতালগুলো কিন্তু প্রাইভেট হাসপাতালগুলো তারা কিন্তু স্ট্রোকের পাশাপাশি এট দা ডে অফ স্ট্রোক রোগীর এক্সারসাইজ মানে স্ট্রোকের পাশাপাশি রিহ্যাবিলিটেশন আমাদের করতে শুরু করেছে কারণ হচ্ছে আপনার একটা রোগী বেঁচে থাকাটাই ইম্পর্টেন্ট না তাকে সুস্থভাবে বেঁচে থাকাটাই ইস নিজে যেন চলে ফিরে খেতে পারে নিজের কাজ নিজে যেন করতে পারে আবার তার যে পেশায় ছিল সে যে যে কাজ করতে সে যদি একজন জব করতে অথবা যে गवर्नमेंट জব করো প্রাইভেট জব করো যাই করুক না কেন সে যদি কৃষক হয় তাকে তো আবার তার কাজ করতে হবে ফিরে যেতে হবে সেটা ছাড়াও যদি তার দৈনন্দিন কিছু কাজ থাকে একটা মানে তার নিজস্ব কাজ করতে হয় তাকে টয়লেটে যাওয়া গোসল করা খাওয়া দাওয়া এগুলো যদি আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে তাহলে ওই লোকও তো তার জবলেস হইতে বাধ্য হবে আমাদের শেষ করতে হচ্ছে আজকের মত আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বৈশাগী টেলিভিশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদdataSource তো অনুষ্ঠানে একাই bari এসেছি আপনারা তখন শুনলেন বাদ ব্যথা এবং প্যারালাইসিস নিয়ে আপনারা অনেক কিছুই আমার মনে বুঝতে পারলেন ডক্টর শফিলদা খুব সুন্দর করে আমাদেরকে বললেন যে ব্যথা হলে ব্যাথার ওষুধ প্লিজ খাবেন না ব্যথা কেন হচ্ছে কারণটা প্লিজ খুঁজে বের করার চেষ্টা করবেন আর যারা মেরুদণ্ড ব্যথায় ভুগছেন তারা অবশ্যই চিকিৎসা আহ করানোর চেষ্টা করবেন একটা এমআরআই করলে জানতে পারেন আমরা শেষ করছি আজকের মতো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন